বাড়িতে একা আছি, সবজি নেই। চলুন কিছু সবজি তুলি ছাদের থেকে, তারপরে বইমেলা যাওয়ার খুব ইচ্ছা আছে, দেখা যাক যেতে পারি কি না। চলুন ছাদে যাই। কিছু বেগুন তুলি, বড্ড শক্ত বোটাগুলি আর কাটা, সাদা বেগুনে খুব কাটা। টমেটো, একটা দুটো টমেটো গাছ থাকলে একটা পরিবারের, ছোট পরিবারের চলে যায়, সপ্তাহে 2 দিন 3 দিন পাকা কাঁচা তোলা যায়। যত্ন বেশি লাগে না, শুধু জল দিতে হয়, সারের কোনো দরকার নেই। আসলে টমেটো গাছটা আগাছার মতন বড্ড বাড়ে এবং প্রচুর ফল হয়। চলুন দেখি কিছু সবজি তুলি, পালং শাক, শিম হয়েছে, আজকে তুলব না শিমগুলো, পালং তুলি।
লাউ নিয়েছি, পালং শাক নিয়ে, উফ, বেগুন গাছে লেগে গেলো বেগুনের কাঁটায়। আসলে সাদা বেগুনের কাঁটা খুব তীক্ষ্ণ, সামান্য অসাবধানেই ফুটে যায়। টমেটো নিয়েছি পাকা, ব্যাস আজকের মতন চলে যাবে। লাউটা অবশ্য খেতে পারবো না, ওটা রেখে দিতে হবে গিন্নির জন্যে। ওমা, আরও বেগুন, মানে টমেটো লুকিয়ে আছে, পাকা টমেটো তুলে ফেলি। ফসল তুললাম কিছু, আসলে আজকে বইমেলায় যাব, সিদ্ধ খেয়ে যেতে হবে, তো বেশি ই করা যাবে না, সেজন্য টিফিনটা আজকে করতে হবে হালকা হালকা। তা কালকের আলু সিদ্ধ ছিল, বিট লবণ মাখিয়ে নিয়েছি, এটা এখন খাই, তারপরে একটু পরে সিদ্ধ ভাত খেয়ে বইমেলা। বই কিনতে হবে, ইতিহাস আশ্রয়ী বা গল্পের বই। চলুন বইমেলাতে ঘুরে আসি, তারপরে বাকি গল্প করবো। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।